গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে আজকে মুর্শিদাবাদ, নদিয়া আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে দু এক জায়গাতে, আর আগামীকাল আরও কয়েকটা বেশি জেলা, মানে এই জেলাগুলো থাকছেই, তার সাথে হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোতে কয়েক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার থেকে বদলে যেতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া। স্বস্তি ফিরতে পারে বৃষ্টি দিয়ে। রাজ্যের নয় জেলায় বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, আর সেই কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পাশাপাশি বাঁকুড়াতে রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির দোসর হতে পারে 30-40 কিলোমিটার বেগে বওয়া ঝোড়ো হাওয়া। আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। রবিবার 26 মার্চ কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকে বাড়ি থেকে বেরোনোর যদি প্ল্যানিং থাকে, শপিং করার প্ল্যানিং থাকে, তাহলে ব্যাগে কিন্তু ছাতাটা রাখতেই হচ্ছে। পাশাপাশি আজকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবার 25 মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ছিল 90% এবং সর্বনিম্ন ছিল 37%। কি বলছে আবহাওয়া দফতর, শোনাবো আপনাদের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে আজকে মুর্শিদাবাদ, নদিয়া আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে দু এক জায়গাতে, আর আগামীকাল আরও কয়েকটা বেশি জেলা, মানে এই জেলাগুলো থাকছেই, তার সাথে হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোতে কয়েক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। এর পরের যে 3 দিন আছে সেখানে প্রায় প্রত্যেকটা জেলাতেই দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের ওয়ার্নিং হিসাবে বলা যায় যে আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, আর কাল আর পরশু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে দমকা হাওয়া, যেটা ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, সেটার সম্ভাবনা আছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলোতে আসি। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 2 দিন উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলো, মানে হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5খানা জেলার কয়েক জায়গাতে, আর উত্তর দক্ষিণ দিনাজপুর আর মালদা এই জেলার কয়েক জায়গাতে, দু এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। এরপরে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রথম 2 দিন, মানে আজ আর কাল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি কলকাতার লোকাল ফোরকাস্ট বলি, কলকাতার আগামী 24 ঘন্টায় চিন্তা করা হচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকবে, আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 আর 26 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। এই মুহূর্তে নর্থ ইস্ট রাজস্থান থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা সাউথ আসাম পর্যন্ত গেছে, দক্ষিণ আসাম পর্যন্ত গেছে, যেটা কিনা আমাদের সাবিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেছে, যার প্রভাবে এই আগামী কদিন সাবিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সৌজন্যে নিম্নচাপ অক্ষরেখা, আর তার জন্যই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। অর্থাৎ আজকে যদি বাড়ি থেকে বেরোনোর প্ল্যানিং থাকে, তাহলে আপনি যেখানেই থাকুন না কেন, মনে করে ব্যাগে ছাতাটা রাখবেনই। আবহাওয়ার সমস্ত আপডেট আপনাদের কাছে আমরা প্রত্যেক মুহূর্তে পৌঁছে দিই, আর অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে গেলে আপনাদের কী করতে হবে, অবশ্যই আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে রাখতে হবে আজ থাক বাংলা।